কেমন আছেন বন্ধুরা? আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আমরা তিন বন্ধু। কিন্তু এখানে আমরা দুই বন্ধু থাকলেও কলকাতার আরেক প্রান্তে রয়েছে আমাদের আরেক বন্ধু, আর আমরা রয়েছি কলকাতার আরেক প্রান্তে 48B মুক্তারাম বাবু স্ট্রিট। মুক্তারাম বাবু স্ট্রিটে আজকে আমরা রয়েছি, কোথায় আছি? চলুন শুরু করছি আজকের ব্লগ মুক্তারাম বাবু স্ট্রিটে। আমার আরেক বন্ধু কোথায় আছে ওকে একটু ফোন করি। আমরা তো পৌঁছে গেছি, তো ও কোথায় আছে সেটা একবার জেনে নিই। এটা ফোন করে নিই। আচ্ছা, আমরা পৌঁছে গেছি, তো আমরা মোটামুটি এইবারে খুলবে যেখানে এসেছি, তো তোকে তারপরে একটু পরে ফোন করছি। তুই পৌঁছে ফোন করিস। তাহলে আমার বন্ধু প্রায় পৌঁছে যাচ্ছে তার গন্তব্যে, আমরা তো পৌঁছে গেছি। তারপর দেখুন আমরা কোথায়, দু প্রান্ত থেকে কোথায় গেছি, আর আপনাদের সাথে এইভাবেই আজকে আমরা ভিডিওটা শেয়ার করব। দুই বন্ধু দুই প্রান্ত থেকে, আমরা তিন বন্ধু কিভাবে একসাথে এই ভিডিওটাকে এগোবো। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই সুবিশাল অট্টালিকার মধ্যেই রয়েছে সিদ্ধিবিনায়কের অবস্থান। একদা এই সুবিশাল অট্টালিকা পঞ্চানন মল্লিকের অধীনেই ছিল, পরবর্তীকালে এই সুবিশাল অট্টালিকা হস্তান্তরিত হয় গোয়েঙ্কাদের হাতে। কেমন আছেন বন্ধুরা? তিন বন্ধুর মধ্যে আমি এক বন্ধু এখন দাঁড়িয়ে আছি মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। এটা একদম বাইপাস ধাবা থেকে একটুখানি এগিয়ে এলেই পরে একদম ডান দিকে। আমার তিন বন্ধুর মধ্যে আমি তো এক বন্ধু এখানে চলে এলাম, আর দুই বন্ধু সিদ্ধিবিনায়ক টেম্পলে রয়েছে একই দিনে একই সময়। শরতের আকাশ আর শিউলি ফুলের গন্ধ আমাদের মনে করিয়ে দেয় মা দুর্গার আগমনের কথা। পুজোর চারটে দিনের জন্য আমরা বাঙালিরা প্রায় সারা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু মায়ের দর্শন শরৎ ছাড়াও অন্য ঋতুতেও পাওয়া সম্ভব, আর তাই চলে আসতে হবে মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। এখানে এলে মা দুর্গাকে সপরিবারে কিন্তু পাওয়া যাবে, আর পাশে রয়েছেন স্বয়ং মহাদেব। এছাড়া মা কালীর মূর্তি, রাধাকৃষ্ণ জগন্নাথ দেবের বিগ্রহ ও হনুমানজির মূর্তি আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে। পুজো ও আরতির বিশেষ সময় আছে। মন্দির প্রাঙ্গণের পরিষ্কার পরিচ্ছন্নতা ও আধ্যাত্মিক পরিবেশ মনকে টানে। শোনা যায় আগে এখানে ঘটে পুজো হতো, পরে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়। তাই বন্ধুরা, বাইপাস ধাবায় খাওয়ার ফাঁকে একবার এই দুর্গা মন্দিরে ঘুরে আসতেই পারেন।
भाव है, सारे संकीर्ता है जो दुश्मनी का है सभी नष्ट हो जाते हैं और सब प्रेम से। चलुन देखी उड़ा की कुर्चे। এটা হচ্ছে 101 টাকার ডালা। এখানে কি কি আছে? 101, 201, 301, 501, 1100। আচ্ছা, আমরা এবার যাচ্ছি পুজোর জন্য, পুজোর ভেতরে ঢুকবো। खर्वं स्थूलतनुं गजेन्द्रवदनं लंबदरं सुंदरं प्रसन्नतमगंधलुब्धमधूपव्याललगंडस्थलं दन्ताघातविदारिता रिरुधिरै सिंधूरो शोभाकरम्। सकल जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू मंगलदाता, भक्ताची कामना पुरविता। अपूर्व सुंदर। এবার পূজো দিলাম আমরা, আমাদের ব্লগের জন্য পূজো দিলাম। এবার আমরা প্রদক্ষিণ করছি মন্দিরের পেছন দিয়ে, যে আমরা প্রসাদে পেয়েছি, তাহলে কি দেখাই। আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে বসে আছি, বিক্রম বাবু স্ট্রিটে, যেটা সিদ্ধিবিনায়ক মন্দির। যেটা দেখলাম বন্ধুরা, এটা এর আগের বারে আমরা মিস করেছিলাম। যদি আমরা আমাদের আপনারা কোনো ভিডিও, পুরোনো ভিডিও, 25শে বৈশাখের ওপর আমাদের একটা ভিডিও হয়েছিল, সেটা যদি দেখে থাকেন, ওখানে আমরা বলেছিলাম যে মার্বেল প্যালেসের কথা। যদিও তখনও দেখাতে পারিনি, আজও দেখাতে পারলাম না, কারণ ওটাতে যেহেতু ফটো তোলা একেবারেই নিষেধ। মার্বেল প্যালেসের ভেতরে এখন যে মিউজিয়াম রয়েছে সেটা কাজ চলছে, কবে খুলবে কেউ, যে সিকিউরিটি যারা রয়েছে তারা কিছু বলতে পারলে না, কারণ ওখানে বিকেলবেলা 4:30টার সময় খোলে এই মন্দির সিদ্ধিবিনায়ক। তো আমরা একটু আগে এসে গেছিলাম বলে আমরা একটু এগিয়ে, ঠিক পাশেই মার্বেল প্যালেসটা হচ্ছে এই মন্দিরের ঠিক পাশেই। আমরা একবার ট্রাই করছিলাম যদি একবার ভেতরে ঢুকতে পারিয়ে নেবে, তো সেটা তো আর সম্ভব হলো না। তো ওখানে ওটা হয়েছে রাজা রাজেন্দ্র মল্লিকের প্যালেস, ওটা এখন 7th generation ওখানে থাকে। ওখানে কিন্তু রয়েছে পেছন দিকে একটা প্রাইভেট প্রপার্টি, আর সামনের দিকে রয়েছে এই প্যালেসের এই মিউজিয়াম, যেগুলোর এখন কাজ হচ্ছে, কবে খুলবে কেউ জানে না। আর একটা যেটা ওখানে সিকিউরিটি গার্ড বললেন, সেটা আগের বার আমরা জিজ্ঞেস করার পর করেছিলাম, কিন্তু এরকমভাবে কেউ উত্তর দেয়নি, মিস করেছিলাম। সেটা হচ্ছে যে যদি কেউ ভেতরে পরবর্তীকালে যদি ধরুন ওপেন হয়, যদি কেউ দেখতে চায়, হঠাৎ করে কিন্তু কাউকে অ্যালাউ করে না। ওখানে হচ্ছে আপনার নয় সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হবে, নয় সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে কাগজ নিয়ে এলে তবেই ওরা ভেতরে ঢুকতে দেবে। তো এই ইনফরমেশনটা আমরা পেলাম ওখানে। তারপর সময় যাওয়ার যেই হলো, আমরা তো সিদ্ধিবিনায়কে এসেই গেলাম। সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে এত সুন্দর, মানে একেবারে মানে পুরো সোনায় খচিত মন্দির, মানে যেখানে সিদ্ধিবিনায়ক রয়েছেন, ঠাকুর বসে আছেন, এত সুন্দর
চারিদিকটা এত সুন্দর লাগছে, আপনার হয়তো শুনতে পাচ্ছেন মন্ত্র উচ্চারণ হচ্ছে চারিদিক থেকে, খুব শান্তি, খুব শান্তি, চুপচাপ বসে থাকুন। এবং যেটা এখনো পর্যন্ত এখানে ক্যামেরা লক হচ্ছে, ভিডিও করতে দিচ্ছে, সত্যি এখন এটা করতে দিচ্ছে, পরবর্তীকালে এটা বন্ধ করে দিন কিনা জানি না, সেই জন্যই আমাদের আশা আরো। আর আমার এই বন্ধু এখন এখানে হয়তো দুর্গা মন্দিরে এখন ঘুরছে, ঠাকুর দর্শন করছে। 2004-এ প্রতিষ্ঠিত হয় এই সিদ্ধিবিনায়ক মন্দির। এখানে শুধু মন্দির নয়, একটি চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে যারা সুযোগ করে দেয় বিভিন্ন চিকিৎসা, ফুড কেয়ার, আই কেয়ার, প্যাথোলজি সার্ভিস, ডায়েট এবং কাউন্সিলিং, এই ধরনের বিভিন্ন ধরনের চিকিৎসা এখানে হয়ে থাকে। আজকে আমাদের তিন বন্ধুর একই সাথে সিদ্ধিবিনায়ক আর মেট্রোপলিটন দুর্গা মন্দির আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি, যে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন অবশ্যই। খুব ভালো থাকবেন, টাটা।